নমস্কার, আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা নতুন স্টার্টআপ কোম্পানি যারা খুবই রেভলিউশনারি কনসেপ্ট নিয়ে কাজ করছে। ওদের ডিজাইন, মোটরসাইকেলের রেঞ্জ আর মোটরসাইকেলের টপ স্পিড সবই একদম আলাদা। ওদের ডিজাইনটা চালকের হিসাবে চেঞ্জ হবে। ওদের মোটরসাইকেলের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 400 কিলোমিটার আর মোটরসাইকেলের টপ স্পিড হচ্ছে 180 কিলোমিটার/আওয়ার। আজকে কথা বলছি ভারতবর্ষে ডিজাইনড আর ডেভেলপড এই কোম্পানি যেটার নাম হচ্ছে মোশন আর ওদের মডেলের নাম হচ্ছে ব্রিজ। কোম্পানিটা স্টার্ট করেছে দুজন স্টুডেন্টস, শিবরাজ সিং তোমর আর আনন্দ রাজ তোমর। ওরা হচ্ছে দু ভাই। এদের বাইরে টিমে আছে ময়ূর লাধভা আর কার্তিকে আলুহার। এদের মেন্টর হচ্ছেন দীপন বারাল। ওদের কনসেপ্টটা হচ্ছে যে একটা মোটরসাইকেল যতই মেশিন হোক নেচারের উপরে যাতে বেসড হয়, যাতে আপনি যখন সেটা চালাচ্ছেন তখন চালক আর মোটরসাইকেল দুটোর মধ্যে যাতে ভালো একটা কানেকশন হতে পারে। তাই সেই কনসেপ্টটা মাথায় রেখে ওরা 2018 অ্যাডাপটিভ পোশ্চার মোটরসাইকেলের কনসেপ্ট তৈরি করলেন। এই কনসেপ্টটা হচ্ছে যে চালকের বডির স্ট্রাকচার হিসাবে আর কিভাবে সে মোটরসাইকেলটা চালাচ্ছে এই দুটো ফ্যাক্টর কনসিডার করে মোটরসাইকেলটা চেঞ্জ হবে, অ্যাডাপ্ট হবে। তার মানে আপনার হাইট হিসেবে, আপনার হ্যান্ডেল বারের রিচ হিসেবে সিট আর হ্যান্ডেল দুটোই উপর নিচ হবে। আপনি নিজের কমফোর্ট হিসেবে সিট আর হ্যান্ডেল দুটোই অ্যাডজাস্ট করতে পারবেন। তার উপরে সবাই মোটরসাইকেল চালানোর স্টাইল আলাদা। মোটরসাইকেলটা সেটা স্টাডি করে চারটা মোড নিজের থেকে সিলেক্ট করতে পারে, সেটা হচ্ছে স্ট্রিট, ক্রুজ, স্পোর্টস আর স্ক্র্যাম্বলার। তার মানে মোটরসাইকেলের পারফরমেন্সটা আপনার রাইডিং স্টাইলের উপরে নির্ভর করবে আর মোটরসাইকেলের সিটিং পোশ্চারটা আপনার বডির হিসেবে চেঞ্জ হবে। তাই ওরা বলেছে যে মেশিনটা মানুষের সাথে অ্যাডাপ্ট করবে। খুবই রেভলিউশনারি কনসেপ্ট এটা। এবার শুনুন যে ওদের টেকনিক্যাল অ্যাচিভমেন্টটাও কম না। মোটরসাইকেল 40 কিলোওয়াটের পিক পাওয়ার ছুঁয়ে নিতে পারে। ওরা এটার মধ্যে দিচ্ছে 3টে ব্যাটারি প্যাক, আপনি আপনার রিকোয়ারমেন্ট হিসেবে চুজ করতে পারেন। 100 কিলোমিটারের রেঞ্জ পাবেন, 200 কিলোমিটারের রেঞ্জ পাবেন আর সবথেকে টপ মডেলে আপনি 400 কিলোমিটারের রেঞ্জ পাবেন। আপনার ঘরের চার্জার দিয়ে ব্যাটারিটা 3 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। আবার যদি ফাস্ট চার্জার ইউজ করেন তাহলে 1.2 আওয়ার্সেই ফুল চার্জ হয়ে যাবে। মোটরসাইকেলটা টেস্ট করে ওরা খুবই এনকারেজিং রিজাল্টস পেয়েছে। আর এবার ওরা কাজ করছে যে ব্যাটারিটা ডিটাচেবল আর নন ডিটাচেবল দুটো অপশনেই কাজ করছে। স্টার্টআপটা আরম্ভ হতে ওদের খুব কষ্ট হয়েছিল, কিন্তু তারপরে ওরা ফান্ডস কালেক্ট করেছে ওদের ফ্রেন্ডস আর ফ্যামিলির থেকে আর কাজ আরম্ভ করলো। আর ওদের এই কনসেপ্টটা সিলেক্ট হয়েছিল SSIP-র পলিসিতে, যেটার হিসেবে ওরা 2 লাখ টাকা গ্র্যান্ট পেয়েছে আর 25,000 টাকা পেয়েছে পেটেন্টের জন্য। মডেলটা সাকসেসফুলি টেস্ট রাইড করার পর ওরা এখন হোপফুল যে খুব শিগগিরই মার্কেটে ওদের এই প্রোডাক্টটাকে লঞ্চ করতে পারে। মোশন ব্রিজকে থাকলো আমাদের শুভকামনা আর আপনারা ওদের হেল্প করুন এই ইনফরমেশনটা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে, অ্যাওয়ারনেসটা যাতে আরো বাড়ে। আর এরকমই আরো ভিডিওস এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখুন আর সংকল্প করুন বিদ্যুৎ বাঁচুন।